মাছ ধরার খেলায় এক সাপ এগিয়ে থাকায় একটি ভালো উপায়, কি কাজ করে কি করে না এবং মাছ কোথায় আছে তা নির্ধারণ করা। জলে আঘাত করার সময় প্রত্যেক জেলে থাকা জানতে চায় তিনটি জিনিস, অভিজ্ঞতা এবং ট্রায়াল এবং ত্রুটি থেকে জ্ঞান ব্যবহার করে এটি সর্বদা বের করা যেতে পারে। কিন্তু প্রত্যেকেই সেই অতিরিক্ত ইঙ্গিত চায় যাতে সফলতা একটু তাড়াতাড়ি আসতে পারে। বৃদ্ধ লোকটি এবং স্থানীয় টোপ দোকান বন্ধু বা ক্রিয়েটার যাকে আপনি সামনে একটি মাছ খেতে দেখেছেন তা জেনে ভালো লাগলো। যদিও এটিকে মাছ ধরা বলা হয় না এবং ধরাও হয় না, আমরা সবাই যেখানে কিছু বড় ওল সমাদারকে রেলিং করতে চাই, মাছ ধরার বিষয়ে সবচেয়ে ভালো অংশ হলো সাধারণত জিনিস বের করার কোনো সঠিক উপায় নেই। জিনিসগুলি কার্যকর করার জন্য প্রত্যেকের নিজস্ব পদ্ধতি ও কৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। আপনি যত বেশি সৃজনশীল হবেন তত বেশি মজা পেতে পারেন এবং সম্ভবত সেখানে কিছু দ্রুত সাফল্যও পেতে পারেন। যদিও এই ছেলেটি ভবিষ্যতে বাস করছে তখন সবার থেকে এক ধাপ এগিয়ে রয়েছে, তিনি যে কোনো প্রলোভন কেনার আগে একটি খুঁটি খুঁজে বের করেছেন না, তিনি সাহায্য করার জন্য আসল মাছও ব্যবহার করছেন। মাছ ধরার খেলায় এক সাপ এগিয়ে থাকায় একটি ভালো উপায়, কি কাজ করে কি করে না এবং মাছ কোথায় আছে তা নির্ধারণ করা। জলে আঘাত করার সময় প্রত্যেক জেলে থাকা জানতে চায় তিনটি জিনিস, অভিজ্ঞতা এবং ট্রায়াল এবং ত্রুটি থেকে জ্ঞান ব্যবহার করে এটি সর্বদা বের করা যেতে পারে। কিন্তু প্রত্যেকেই সেই অতিরিক্ত ইঙ্গিত চায় যাতে সফলতা একটু তাড়াতাড়ি আসতে পারে। বৃদ্ধ লোকটি এবং স্থানীয় টোপ দোকান বন্ধু বা ক্রিয়েটার যাকে আপনি সামনে একটি মাছ খেতে দেখেছেন তা জেনে ভালো লাগলো। যদিও এটিকে মাছ ধরা বলা হয় না এবং ধরাও হয় না, আমরা সবাই যেখানে কিছু বড় ওল সমাদারকে রেলিং করতে চাই, মাছ ধরার বিষয়ে সবচেয়ে ভালো অংশ হলো সাধারণত জিনিস বের করার কোনো সঠিক উপায় নেই। জিনিসগুলি কার্যকর করার জন্য প্রত্যেকের নিজস্ব পদ্ধতি ও কৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। আপনি যত বেশি সৃজনশীল হবেন তত বেশি মজা পেতে পারেন এবং সম্ভবত সেখানে কিছু দ্রুত সাফল্যও পেতে পারেন। যদিও এই ছেলেটি ভবিষ্যতে বাস করছে তখন সবার থেকে এক ধাপ এগিয়ে রয়েছে, তিনি যে কোনো প্রলোভন কেনার আগে একটি খুঁটি খুঁজে বের করেছেন না, তিনি সাহায্য করার জন্য আসল মাছও ব্যবহার করছেন। মাছ ধরার খেলায় এক সাপ এগিয়ে থাকায় একটি ভালো উপায়, কি কাজ করে কি করে না এবং মাছ কোথায় আছে তা নির্ধারণ করা। জলে আঘাত করার সময় প্রত্যেক জেলে থাকা জানতে চায় তিনটি জিনিস, অভিজ্ঞতা এবং ট্রায়াল এবং ত্রুটি থেকে জ্ঞান ব্যবহার করে এটি সর্বদা বের করা যেতে পারে। কিন্তু প্রত্যেকেই সেই অতিরিক্ত ইঙ্গিত চায় যাতে সফলতা একটু তাড়াতাড়ি আসতে পারে। বৃদ্ধ লোকটি এবং স্থানীয় টোপ দোকান বন্ধু বা ক্রিয়েটার যাকে আপনি সামনে একটি মাছ খেতে দেখেছেন তা জেনে ভালো লাগলো। যদিও এটিকে মাছ ধরা বলা হয় না এবং ধরাও হয় না, আমরা সবাই যেখানে কিছু বড় ওল সমাদারকে রেলিং করতে চাই, মাছ ধরার বিষয়ে সবচেয়ে ভালো অংশ হলো সাধারণত জিনিস বের করার কোনো সঠিক উপায় নেই। জিনিসগুলি কার্যকর করার জন্য প্রত্যেকের নিজস্ব পদ্ধতি ও কৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। আপনি যত বেশি সৃজনশীল হবেন তত বেশি মজা পেতে পারেন এবং সম্ভবত সেখানে কিছু দ্রুত সাফল্যও পেতে পারেন। যদিও এই ছেলেটি ভবিষ্যতে বাস করছে তখন সবার থেকে এক ধাপ এগিয়ে রয়েছে, তিনি যে কোনো প্রলোভন কেনার আগে একটি খুঁটি খুঁজে বের করেছেন না, তিনি সাহায্য করার জন্য আসল মাছও ব্যবহার করছেন।